হ্যালো সুপ্রিয় ভাই বোনেরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিবেন ক্যালকুলাস টু, তাদের জন্য এই যে থিওরামটা আসলে দেখতে পাচ্ছি, এটি আসলে থিওরাম না, এটি হচ্ছে আপনাদের পাস মার্কের সব থেকে বড় পয়েন্ট। এখান থেকে বা এই প্রশ্নটি পরীক্ষাতে যে আসবে এটা নিয়ে এক ফুটাও সন্দেহ নেই, অর্থাৎ এই প্রশ্নটি পরীক্ষাতে 100% আসবে। এখান থেকে আপনি 100% 10 মার্ক পাবেন। তো প্রশ্নটি আমরা একবার দেখে নেই। সমতলে গ্রিনের উপপাদ্য, ধরি XY সমতলে আর একটি আবদ্ধ ক্ষেত্র যাহা একটি সরল বক্ররেখা সি দ্বারা আবদ্ধ, যেখানে অক্ষের সমান্তরাল সরল রেখা সি কে সর্বাধিক 2টি বিন্দুতে ছেদ করে। এখন যদি ওই ক্ষেত্রে পি অফ XY এবং কিউ অফ XY ফাংশন দ্বয় সংজ্ঞায়িত অবিচ্ছিন্ন এবং উহাদের অবিচ্ছিন্ন আংশিক অন্তরক সহ বিদ্যমান থাকে, তাহলে আপনাকে প্রমাণ করতে হবে ইন্টিগ্রেশন অফ সি পি ডিএক্স প্লাস কিউ ডিওয়াই একাল টু হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ আর। এ আর দ্বারা রিজিয়ন অর্থাৎ এলাকাকে বোঝানো হয়েছে। ডেল ডেল এক্স অফ কিউ ডেল ডেল ওয়াই অফ পি ডিএক্স ডিওয়াই। তো এই যে আপনারা থিওরিটি দেখতে পেলেন সেটা হচ্ছে সমতলে গ্রিনের উপপাদ্য। পরীক্ষাতে গ্রিন রিলেটেড যে কোনো কথা বললেই আপনি এই থিওরিটি পরীক্ষাতে দিয়ে আসবেন, এবং এটি অবশ্যই পরীক্ষাতে আসবে, এটি হলে আমাদের এক ফুটাও সন্দেহ নেই। তো এটি প্রমাণটা আমরা কিভাবে করব, ধরি আর কে আবদ্ধকারী বক্ররেখা সি এরূপভাবে গঠিত যে স্থানাঙ্কের অক্ষদ্বয়ের সমান্তরাল যে কোনো সরলরেখা 2 এর অধিক বিন্দুতে সি কে ছেদ করে না। এই শর্তের জন্য উপপাদ্যটি আমরা প্রমাণ করব। তো ধরি আর কে নিম্নলিখিত দুইভাবে ব্যক্ত করা যায়, অর্থাৎ এখানে আর কে আমরা দুইভাবে লিখতে পারি। প্রথমত হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে কন্ডিশনটি, সেই কন্ডিশনটি হচ্ছে যে এ লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল বি যখন এফ অফ ওয়ান এক্স লেস দেন ইকুয়াল ওয়াই এফ অফ টু এক্স। সেকেন্ড কন্ডিশন সি লেস দেন ইকুয়াল ওয়াই লেস দেন ইকুয়াল ডি যেখানে জি অফ ওয়াই লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল জি টু ওয়াই। তো 1 নং শর্তটি আমরা এখানে দেখি, এটি আসলে আমরা খাতায় লিখে লিখে পড়ব। অন্ততপক্ষে এটি বলতে পারি যে স্টোকসের যে উপপাদ্যটি ছিল সেই উপপাদ্য থেকে এই গ্রিনের উপপাদ্যটা কিন্তু অনেক ছোট। তো অনেক ছোট যখন, তাই এটি যাতে কোনোভাবেই পরীক্ষাতে মিস না হয় তাই এই বিষয়টি মাথায় রাখবেন। এবং এখানে যে থিওরামটা রয়েছে সেই সরি এখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রটিও কিন্তু আপনাকে পরীক্ষার সময় লিখতে হবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লাইনগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি হুবহু আমরা পরীক্ষার সময় বসিয়ে দিয়ে আসব। তাহলে দ্বিতীয় শর্ত 2-এর জন্য আমরা ঠিক একইভাবে ক্যালকুলেশন করতে পারি। তো 2 নং-এর জন্য, 1 নং সমীকরণের জন্য আমরা যেভাবে কাজ করেছিলাম, 2 নং-এর জন্য আমরা ঠিক সেভাবেই কাজ করব। তারপর এভাবে আমরা ইন্টিগ্রেশন অফ কিউ অফ ডিওয়াই পেয়ে যাব। তাহলে আমরা এই 2টি সমীকরণ থেকে একসাথে লিখতে পারি যে ইন্টিগ্রেশন অফ কিউ ডে ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডাবল ইন্টিগ্রেশন অফ আর ডেল ডেল এক্স অফ কিউ ডিওয়াই ডিএক্স এখন সরি ডিএক্স ডিওয়াই। এই 2টি সমীকরণকে যদি আমরা যোগ করি তাহলে এভাবে আমরা পেয়ে যাব যা আমাদের উপপাদ্যটি প্রমাণিত হলো। তো এই প্রশ্নটি আপনি কোনোভাবেই পরীক্ষাতে মিস দিবেন না, বা এই প্রশ্নটি যাতে কোনোভাবেই পরীক্ষাতে মিস না যায় সেজন্য বারবার দরকার হলে 20 বার খাতায় লেখেন, তাও এটি শিখে যাবেন, কারণ এটি পরীক্ষায় অবশ্যই 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 আসবে।